সিলেট বিভাগে মহামারী করোনায় মৃত্যু নমুনা পরীক্ষা ও নতুন আক্রান্তের সংখ্যা কমলেও শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে পাঁচশো একত্রিশ জনের যা বৃহস্পতিবারে শনাক্তের চেয়ে ছয়ত্রিশ জন কম আগের দিন পাঁচশো সাতষট্টি জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও এক দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে সিলেট বিভাগে এক হাজার ছয়শো নমুনা পরীক্ষা হয় জেলাভিত্তিক এই সংখ্যা হল সিলেটে এক হাজার একুশ সুনামগঞ্জে দুইশো তিরাশি মৌলভীবাজারে দুইশো ছাপ্পান্ন ও হবিগঞ্জে একশো বিশ এর মধ্যে সিলেটে তিনশো জন সুনামগঞ্জে চুয়ান্ন জন মৌলভীবাজারে ষাট জন ও হবিগঞ্জে সাতাশ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে এই হিসেবে বিভাগে গড় শনাক্তের হার একত্রিশ দশমিক ছয় এক বুধবারে ছিল তিরিশ দশমিক চার তিন সর্বশেষ জেলাভিত্তিক শনাক্তের হার হল সিলেটে আটত্রিশ দশমিক দুই শূন্য সুনামগঞ্জে উনিশ দশমিক শূন্য আট মৌলভীবাজারে তেইশ দশমিক চার চার ও হবিগঞ্জে বাইশ দশমিক পাঁচ শূন্য এই সময়ে মৃত্যু হয়েছে আট জনের এর মধ্যে সিলেট জেলায় ছয়জন মৌলভীবাজার জেলায় একজন ও হবিগঞ্জ জেলায় একজন মারা গেছেন আগের দিন জন মারা গিয়েছিলেন অন্যদিকে সুস্থ হয়েছেন সিলেট জেলায় তিনশো চুরাশি জন সুনামগঞ্জ জেলায় চৌষট্টি জন মৌলভীবাজার জেলায় একশো তিনজন ও হবিগঞ্জ জেলায় ছয়ত্রিশ জন মিলিয়ে পাঁচশো একান্ন জন আগের দিন পাঁচশো বিরানব্বই জন সুস্থ হয়েছিলেন খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে হিন্দু পরিবারে হামলা মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং সাভারে অধ্যক্ষ মিন্টুচন্দ্র মণ্ডলকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করা হয়েছে শুক্রবার দুপুরে হিন্দু মহাজোট ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট মাধবপুর উপজেলা শাখার সভাপতি মনোজ মোদক সাধারণ সম্পাদক সুভাষ দেব ও ছাত্র মহাজোটের সদস্য সচিব সজল দেবনাথ প্রান্ত হবিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শতাধিক পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশাদ জাহান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ পরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়